ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন এসএফআই টিএসইউ যৌথভাবে আগামী 12ই জানুয়ারি আমাদের দেশের 16টি ছাত্র সংগঠনের সম্মিলিত মঞ্চের উদ্যোগে শিক্ষা বাঁচাও, জাতীয় শিক্ষানীতি প্রত্যাখ্যান করো, দেশ বাঁচাও, বিজেপিকে প্রত্যাখ্যান করো, এই স্লোগানে পার্লামেন্ট অভিযান সংগঠিত করতে যাচ্ছে। এই পার্লামেন্ট অভিযানে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে 75 জন ছাত্র নেতৃত্ব কর্মী সামিল হবেন। তার সঙ্গে দিল্লিতে এই রাজ্য থেকে পাঠরত ছাত্রছাত্রীদের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা আশাবাদী রাজ্য থেকে শতাধিক ছাত্রছাত্রী 12ই জানুয়ারি দিল্লির রাজপথে জাতীয় শিক্ষা নীতির নাম করে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং গোটা দেশে কর্মসংস্থানের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে সামগ্রিকভাবে ভারতবর্ষ যে সংকটের মুখে দাঁড়িয়ে আছে, তার মূল যে কারিগর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রাজপথে, রাজধানীর রাজপথে মিছিলে সোচ্চার হবার জন্যে একত্রিত হবেন এবং এই লড়াইয়ে আমরা সামিল হচ্ছি। আজকে আগরতলা শহরে পার্লামেন্ট অভিযানের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যে আমরা ব্যাপক পোস্টারিং কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছি। নানাভাবে মাসাধিক কালব্যাপী ছাত্রসভার মধ্য দিয়ে, কনভেনশনের মধ্য দিয়ে, পোস্টারিংয়ের মধ্য দিয়ে এই অভিযানের বার্তা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আগরতলা শহরে আমরা একত্রিতভাবে এই পোস্টারিং কর্মসূচি অনুষ্ঠিত করতে যাচ্ছি। আগামীকাল আমাদের রাজ্যের প্রতিনিধিরা দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন এবং 12 তারিখ দিল্লির রাজপথে যে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি, পার্লামেন্ট অভিযান, সেখানে অংশগ্রহণ করবেন।